জাতীয় সম্মেলনের আগে সব সহযোগী ভ্রাতৃপ্রতিম ও সাংগঠনিক ইউনিটের সম্মেলন শেষ করতে চায় ক্ষমতাসীন আওয়ামী লীগ। তারই ধারাবাহিকতায় 30 নভেম্বর ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন। 2016 সালে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি হন এ কে এম রহমতুল্লাহ ও সাধারণ সম্পাদক হন সাদেক খান। দক্ষিণের সভাপতি আবুল হাসনাত ও সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ। তৃণমূলের নেতাকর্মীরা বলছেন, দলকে শক্তিশালী করার পাশাপাশি সব সময়ে পাশে পাবেন এমন নেতৃত্ব চান তারা। যারা সৎ, ত্যাগী এবং এই দুঃসময়ে যারা কেসুনুর বিরুদ্ধে অবস্থান নিয়েছে, টেন্ডারবাজিতে জড়িত হয় নাই, যোগ্য, মেধাবী, বিশেষ করে বিরোধী দল এবং একাগ্রতা যাদের ভূমিকা রয়েছে সে সকল নেতাকর্মীদের মূল্যায়ন করবে। দক্ষ নেতৃত্ব আসুক, যারা এই নেতাকর্মীদের পাশে দীর্ঘদিন যাবৎ দুঃসময়ে পাশে দাঁড়িয়েছে, নেতাকর্মীদের সুখে দুঃখে থাকবে। বিরোধী দলে এবং অন ইলেভেনে যারা জননেত্রী শেখ হাসিনার মুক্তির আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করছেন, তাদেরকে নিয়েই নবীন প্রবীণের সমন্বয়ে এই মহানগর আওয়ামী লীগকে সাজাবেন। মহানগরের নেতারা জানালেন, দলীয় প্রধান যাকে দায়িত্ব দেবেন তার নেতৃত্বে কাজ করবেন তারা। যারা পরীক্ষিত, ত্যাগী, যারা সাহসী, দক্ষ এবং যারা নেত্রীর প্রতি বিশ্বাস আস্থা নিয়ে অতীতে এই মহানগরে কাজ করেছে, সে সমস্ত নেতৃত্ব যদি আসে, যারা দীর্ঘদিনের পুর খাওয়া পরীক্ষিত, তাদেরকেই হয়তো উনি দায়িত্ব দেবেন। আমাদের সবাই একই কথা যে আমরা সবাই নেতৃত্বের উপর ছেড়ে দিব। তৃণমূলের থেকে যদি নেতৃত্ব নির্বাচিত হয় তাহলে গণমানুষের নেতৃত্ব আসবে। সমাজের যারা ভালো মানুষ এবং সেই সঙ্গে দলের জন্য যারা নিষ্ঠাবান, এবারও আমাদের নেত্রী আমাদেরকে অবশ্যই বলিষ্ঠ, আকর্ষণীয় এবং যুব উপযোগী নেতৃত্ব উপহার দেবেন। আওয়ামী লীগের সহযোগী সংগঠন কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ ও ভ্রাতৃপ্রতিম সংগঠন শ্রমিক লীগের সম্মেলন ইতোমধ্যেই শেষ হয়েছে। আগামী 20 ও 21 ডিসেম্বর আওয়ামী লীগের জাতীয় সম্মেলন হবে। নাজিব ফরাইজি, আরটিভি, ঢাকা।